হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে এসেছি আশ্বিনের পাপার বার্থডে সেলিব্রেট করতে স্পাইস গার্ডেনে। এই যে আমি, আশ্বিন আর আম্মু আমরা একসাথে সেলিব্রেট করতে চলে আসছি, আর বার্থডে কিন্তু স্টার্ট হয়েছে রাত থেকে। তার জন্য আপনাদের কি পুরো ভিডিও দেখতে হবে, কারণ হচ্ছে কীভাবে আমরা আশ্বিনের পাপাকে সারপ্রাইজ করলাম সেটা না দেখলে তো মজা পাবেন না। আর এখানে আমরা কী কী খাচ্ছি, কী কী করবো, তার সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো। তো পুরো ভিডিওটা নাটনে দেখতে থাকুন। রেডি স্টেডি গো। আগের দিন সন্ধ্যাবেলা আমি কেক কিনতে চলে আসি আশ্বিনের পাপাকে। 12:01 আমি সারপ্রাইজ দিব বলে একটা চকলেট কেক নিয়ে নিই এখান থেকে। তারপর হেঁটে হেঁটে বাসা চলে যাচ্ছিলাম, আর রাস্তায় খুব জ্যাম ছিল, তাই ভাবলাম হেঁটেই যাই। আজকে আর রিস্কা নানি এই সুযোগে একটু হাঁটাও হয়ে যাবে, অনেকদিন হাঁটা হয় না আমার। আর যেহেতু আশ্বিনের বাবাকে সারপ্রাইজ দিতে চাচ্ছিলাম, তাই ভাবছিলাম ওর সাথে যেন রাস্তায় আমার দেখা না হয়ে যায়, ভিডিও করছিলাম আর এদিক সেদিক তাকাচ্ছিলাম। আশ্বিনের বাবার জন্য কেক আনা হয়ে গেছে। আমি ভেবেছিলাম যে আশ্বিনের বাবা হয়তো বাসা চলে আসবে এর মধ্যে, কিন্তু না, আশ্বিনের বাবার আসতে হয়তো বা একটু লেট হবে। খুব দৌড়ে গেছি, দৌড়ে আসছি, আর অনেকদিন পর আশ্বিনের বাবাকে ছাড়া একা বেরোলাম। কেমন কেমন যেন লাগছিলো। আশ্বিনের বাবা হয়তো ভাবতে পারে 12:01 আশ্বিনের বাবার জন্য কোনো সারপ্রাইজ নেই, কিন্তু অবশ্যই আছে। আশ্বিনের মা ছোটোখাটোভাবে একটু ট্রাই করেছে তাকে দেওয়ার জন্য সারপ্রাইজ। দেখা যাক এখন সে সারপ্রাইজ হয় কি না। হোপ ফর দ্য বেস্ট। এই যে আমি এখন কেক হাতে নিয়ে রেডি। তো আমি এখন দেখবো আশ্বিনের বাবা কী করে। আশ্বিনের বাবাকে টোটালি না জানিয়ে কাজটা করছি। আশ্বিনের বাবাকে আমি দেখছিলাম যে সে মনোযোগ দিয়ে টিভি দেখছে, পর্দার আড়াল দিয়ে লুকিয়ে লুকিয়ে তাকে দেখছিলাম। একদিন আশ্বিনের বাবা আমাকে বলেছিল যে বার্থডেতে বার্থডে কেক কাটতে না পারলে মনটাই খারাপ লাগে। আমি ভাবলাম ওর বার্থডের প্রথম প্রহরটা যেন কেক কাটার মাধ্যমেই শুরু হয়। হ্যাপি বার্থডে আসু। সত্যি অবাক হইছ? মোমবাতিও নিয়েছিলাম দোকান থেকে। আশ্বিনের বাবা আবার শর্ট টাইমে ভিতরে খুব সুন্দর রেডি হয়ে চলে আসছে কেক কাটবে বলে কথা। আশ্বিনও তার বাবার কোলে বসে পড়েছে আর হাসছিল মেয়েটা মার্শাল্লাহ। তার এখনও ঘাড় সোজা হয়নি, তাই আশ্বিনের বাবা তাকে তার বডি দিয়ে পিঠ ঠেকিয়ে রেখেছিল। আশ্বিন কি সুন্দর ক্যামেরার দিকে তাকিয়েছিল, যেন সে অনেক বড় হয়ে গেছে। বাবা মেয়ে কেক কাটার আগে আমি আবার কিছু সুন্দর সুন্দর ছবি তুলে নিলাম। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। আশ্বিন কেউ তাকা আছে দেখো, কেমন লাগে? হ্যাপি বার্থডে ডিয়ার পাপা। আশ্বিন বড় হলে হয়তো ওর বাবাকে হ্যাপি বার্থডে টু ইউ পাপা বলতো, তাই আশ্বিনের পক্ষ থেকে সংটা আমি গিয়ে দিলাম। যেহেতু এটা আশ্বিন তার বাবার প্রথম বার্থডে সেলিব্রেট করছে, বেচারি তো আর বলতে পারছে না, কিন্তু ও সুন্দর করে ক্যামেরার দিকে তাকিয়ে আছে, ও কেক কাটার দিকে নাই। ও যেন কি ভাবছে এটাই আমরা দেখছিলাম আর হাসছিলাম, যে একটুকু মেয়ে সে ক্যামেরার কী বুঝে আল্লাহই জানে। আশ্বিনের বাবা চাচ্ছিল যে মেয়ের হাতে ছুরি দিয়ে কেকটা কাটতে, আমাকে ডাকছিল, কিন্তু আমি আসলে আসলে ভিডিও করবে কে। তাই আমি চাচ্ছিলাম এবার বাবা মেয়ে একসাথে কেক কেটে তাদের প্রথম বার্থডেটা সেলিব্রেট করুক। আশ্বিনকে দিয়ে আবার ডস দিল, আশ্বিন একটু হা করেছিল, সে কেক খেতে চাচ্ছিল। তারপর আম্মুকে খাইয়ে দিল, আম্মু আবার আশ্বিনের বাবাকে খাইয়ে দিচ্ছিল। তারপর আশ্বিনের বাবা আবার ক্যামেরাটা উল্টো করে বলল, তুমি একটু খাও, আমি খাওয়াই দিই। তো এইভাবে আমি আশ্বিনের বাবার আশ্বিনের কতগুলো সুন্দর ছবি তুলে দিই। তো ওই দিন আবার আমার বাসায় ফাতুমা ছিল, তো ফাতুমাকে আমি ঘুম থেকে জাগাই। ফাতুমা প্রায় অলমোস্ট ঘুমিয়ে পড়েছিল, মানে ঘুম থেকে টেনে তাকে তুলি যে আসিফের বার্থডে, তুমি বাসায় আছো, তোকে কেন কাটতে আসবে না। ফাতুমা তারপর আবার কেক কাটার পরে জয়েন করে। ফাতুমা আসার পরে আসু আবার কেক কাটে, মাকে আবার খাইয়ে দেয়। তো মনে হচ্ছিল যে মাত্রই আবার কেক কাটাকাটি হলো, ফাতুমা আবার আসুকে খাইয়ে দিল, যেন বার্থডে মাত্র স্টার্ট হলো। থ্যাংক ইউ সো মাচ। তুমি কি ভাবছিলা মনে মনে সেটা আগে বলো, কি কি ভাবছিলা? জন্মদিন কেউ কিছু করবো না, হুদ্দাই জীবনে বৃথা এগুলি ভাবছো? এদিকে আমার মেয়ে আর আমার আম্মুর সাথে বসে আছে। আমার আম্মুর কোলে আমার মেয়ে কি সুন্দর নাচতেছে মাশাল্লাহ। ও আম্মুর কোলে অনেক হ্যাপি থাকে, এই মোমেন্টটা দেখে আমার খুব ভালো লাগলো, তাই ভাবলাম একটু ক্যাপচার করে নেই। সারপ্রাইজ দিতে পারছি এতে আমি অনেক খুশি, যে আসিফ যে কিছু টেয়ারই পায় নাই। তো এখন আমরা আবার বর্তমানে ফিরে আসলাম। এখন আমরা স্পাইসি গার্ডেনের লিফটে আছি, একটু পরে আমরা বার্থডে সেলিব্রেট করব এখানে। জামাইকে যে আমি একটা সারপ্রাইজ দিলাম, জামাই কিন্তু তাতে অনেক খুশি। জামাই তার জন্য আমাদেরকে আজকে রাতে ডিনার করতে চলে নিয়ে আসলো স্পাইসি গার্ডেনে। সো মজাই লাগছে। আশ্বিনের বাবা আশ্বিনকে নিয়ে খেলতেছে, আম্মু বসে বসে ওয়েট করতেছে খাবারের জন্য।
আমরা আসলে প্রপার লাইট খুঁজতেছি যে কোথায় লাইট ভালো পাওয়া যায়। লাইটের জন্য আমরা ভালো ফটো সেশন করতে পারতেছি না, ভিডিওতেও আসলে ওরকম লাইট নাই। এখন যে জায়গায় যে অবস্থা, তাই না? সব জায়গায় আমাদেরকে মানায় নিতে হয় আর কি। আশ্বিন বুড়ি হঠাৎ কান্না করে দেয়, এটা নিয়ে একটু টেনশনে থাকি। আশ্বিন জানি কখন আবার কি কাণ্ড করে বসে। আর এই যে আমাদের বার্থডে বয়, এখন হচ্ছে সে ভিডিও করায় ব্যস্ত, কিছু করার নাই। বউ যদি ব্লগার হয় যে আমার তো ভিডিও করতেই হবে, উপায় নাই। আমার ভিউয়ারদের সুবিধার জন্য আমি একটু রেস্টুরেন্টের মেনু কার্ডটা দেখিয়ে দিচ্ছি। অনেকেরই আগ্রহ থাকে যে রেস্টুরেন্টের কোন খাবারটার প্রাইস কেমন, তো আশা করছি এটা দেখার পরে আপনাদের একটা ধারণা হবে এবং আপনারা মন মতো খাবার এসে খেতে পারবেন। তো এই যে এদিকে আমার মেয়ে আর আমার মা একসাথে, আমার মায়ের কোলে আমার মেয়ে আবার তাকিয়ে আছে। তা আমি আমার মেয়েকে এত পোজ দিতে বলি আমার সাথে, সে কিন্তু পোজ দেয় না। তো নানির কোলে উঠলে সে মাশাল্লাহ সুন্দর একটা পোজ দেয়। তাই আমি ভাবলাম ঠিক আছে, আমি একটা ক্যামেরা বন্দি করে নিই। কেমন লাগতেছে তোমার? আমার তো ভালো লাগতেছে। তোমার কি পরিমাণ খিদা পেয়েছে? আমি তো দুপুরে খাই নাই, এবার বুঝতেই পারতেছো আমার কি পরিমাণ খিদা লাগছে। বাবার জন্মদিনে মেয়ে ঘুমাচ্ছে। আসছেন এই খাবারের জন্য অপেক্ষা করতে করতে আসছেন, ঘুমিয়ে গেছে। স্পাইসি গার্ডেনে আসছেনের ঘুম হচ্ছে ভালোই। আমরা মা আমি কোনো একটা কারণে হাসছিলাম, আসছেনের বাবা আবার সেই সুন্দর মোমেন্টটা ক্যাপচার করে। আমি অন্য মনস্ক হয়ে কি যেন ভাবছিলাম, সেটাও সে ক্যাপচার করে নেয়। ভালোই লাগছিল দেখতে। স্যুপটা মেনলি আম্মুর অনেক পছন্দ দেখে অর্ডার দেওয়া হলো, না হলে আমরা হয়তো এটা অর্ডার দিতাম না। এখন আম্মুকে সবার আগে সার্ভ করা হবে। স্যুপটা চিকেন টিকেন ভালোই আছে নাকি? আচ্ছা, আম্মু আবার চিকেন খাইতে চায় না, সমস্যা নাই, আমরা তো আছি। তিনজন অনুযায়ী আমাদের স্যুপের পরিমাণ কিন্তু অনেক বেশি, দেখা যাক এক একজন কতটুকু স্যুপ খাইতে পারে। ভালোই চিকেন টিকেন মাশরুম ভালোই আছে। এখন আমরা খাওয়া দাওয়া করি, এরপরে দেখা হচ্ছে। আমরা স্যুপ খাচ্ছিলাম, স্যুপ অর্ধেক রেখে আশ্বিনের বাবা আশ্বিনকে খাওয়া স্টার্ট করে দিছে। আশ্বিন খুদায় কান্না করতেছিল। আশ্বিন আশ্বিন দুষ্টামি করতেছে, এখন একদিকে আঙ্গুল চুষতেছে আর দিকে খাবার খেতে চাচ্ছে না। এই যে আমাদের খাবার চলে আসছে, এটা হচ্ছে আমাদের সেই আফগানি বিরিয়ানি। বাংলাদেশে থেকে আমরা এখন আফগানিস্তানের বিরিয়ানি টেস্ট করব। আর এটা হচ্ছে চিকেন বাটার মশালা, আর এটা হচ্ছে সালাদ। সাথে আমরা নিয়ে নিয়েছি পেপসি, পেপসিটা অন দ্য ওয়েতে আসছে। তো টেস্ট করার পরে আমরা বলতে পারবো যে খাবারটা কীরকম ছিল। এখন আমরা টেস্ট করে দেখি কেমন হয়। আর ওইদিকে দেখেন আশ্বিনের বাবা কে আসেন, কী করছে? এটা বমি করে ভাসিয়ে দিল। এটা হচ্ছে হ্যাপি বার্থডে গিফট ফ্রম আশ্বিন। থাই স্যুপটা তো অনেক মজা ছিল, আমাদের তিনজনের মুখে খুব খুব ভালো লাগছে। তো এখন দেখা যাক এই খাবারটা কেমন মজা লাগে। আম্মু আমি আসিফ খুব মজা করে থাই স্যুপ খেয়েছিলাম। আসিফের তো এক বাটি খাওয়ার পরে বাকি অর্ধেকের সময় আশ্বিন উঠে দুষ্টুমি শুরু করে দেয়, যার ফলে আর আশ্বিনের বাবা ওই স্যুপটুকু শেষ করতে এখনও পারছে না। এখন আশ্বিনকে নিয়ে সে ব্যস্ত। এখন আম্মুকে বলছি যে তুমি একটু সার্ভ করে দাও। খাওয়া দাওয়া শেষ করার পরে আমরা কেক কাটতে বসে যাই। আশ্বিন একটু বিরক্ত করছিল, তাই আমরা তাড়াতাড়ি কেক কাটার পর্বটা শুরু করে ফেলি। আর ব্যাকগ্রাউন্ডে ওনার কেক কাটার মিউজিক দিচ্ছিল, যেটা দেখে খুবই ভালো লাগছিল। ওনার নিজের থেকেই বলে যে কেক কাটার সময় কি আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দিয়ে দিব। আমরা বলছিলাম ওকে দিলে তো মন্দ হয় না। আর এই যে আমার মেয়ে আশ্বিন তাকাচ্ছিল, আশ্বিনের বাবাকে বলছিলাম ওকে সামনে আনো, তো বলছিল যে না, কেকের মোমটা শেষ হয়ে নেই, এরপরে আমরা আশ্বিনকে সামনে নিয়ে এসে কেকটা কাটবো। তো আশ্বিনের বাবার জন্মদিনের এটা সেকেন্ড কেক। আর কেক খেতে তো আমার বরাবরই অনেক বেশি ভালো লাগে। তো আম্মুর কোল থেকে আশ্বিনের বাবা আশ্বিনকে তার কোলে নিয়ে নিল। এখন বাবা মেয়ে আর মা একসাথে ধরে কেক কাটা হবে। তো আশ্বিন আসলে এগুলোর কিছুই বোঝে না, ও শুধু তাকিয়ে থাকে। আসলে ও একদমই বাচ্চা একটা মানুষ, ওকে সব জায়গায় নেওয়া হয় যাতে করে বড়বেলায় ওর সুন্দর সুন্দর কিছু মোমেন্ট থাকে, যেগুলো দেখে ওর মনে আনন্দ জাগে। আর লাইফে ফার্স্ট টাইম আশ্বিনের বাবার কেক খাওয়াতে গিয়ে কেকটা পড়ে যায়, আশ্বিনের বাবার একটু মন খারাপ হয়। কিন্তু আমি আশ্বিনের বাবাকে আর আশ্বিনের নানিকে খাওয়াই দিই, তারপর আশ্বিনের বাবা আমাদের দুজনকে খাওয়াই দেয় এবং আশ্বিনের নানি খাওয়াই দেয়। এইভাবে আমাদের কেক খাওয়ার পর্ব শেষ হয়। তো আর খাওয়া দাওয়া শেষ, পাশে ব্যাকগ্রাউন্ড মিউজিকে হ্যাপি বার্থডে টু ইউ বাজতেছে। আমরা এখন বাসা চলে যাবো, খুব তাড়াহুড়ার মধ্যে আছি, কারণ আশ্বিন ওই যে দেখেন আম্মুর কোলে বিরক্ত করতেছিল আশ্বিন। আশ্বিনের জন্য আমরা বাসায় এসি ছাড়ি না, এখানে এসির কারণে আশ্বিনের হয়তো বা খুব ডিস্টার্ব হচ্ছে। এই আশ্বিন খুব কান্নাকাটি করতেছে, এখানে স্টে করা যাবে না। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের চ্যানেলের পাশেই থাকবেন, লাইক কমেন্টস ফলো সাবস্ক্রাইব যা যা আছে সবকিছু করে দিবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। আম্মু টাকা দিয়ে দাও।